হ্যালো এভ্রিওয়ান, মু চিন্নু স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেলকু। আজ আপনার আনিছি গোটিয়ে মিডিয়াম লেন্থে আমি কেমিতি স্টেপ কটিং করিবা, স্টেপ উইথ লেয়ার কট। চলন্তু ভিডিওটি স্টার্ট করিবা। দেখিপারথিবে তাঙ্কর লেন্থ, তাঙ্কর লেন্থরে মো ফাস্ট যা সব ট্যাঙ্গেল থিলা তাকু পুরা ভালসে কম করে নেবি। বহুত সারা ট্যাঙ্গেল হেয়ার তাঙ্কর, আর তাঙ্কর হেয়ার বহুত পুরা ঝটাটা হয়ে যাইছে, যেমন পুরা ইঠা টাইপর হয়ে যাইছে। তো তাকে ভালসে ফার্স্ট কম করে নেবা আমি, আর তারপরে পানি স্প্রে করে আমার কটিং স্টার্ট করিবা। দেখিপারথিবে মু এবে পুরা হেয়ারকু ট্যাঙ্গেল ফ্রি করে নেইছি, আর পানি পুরা স্প্রে করে নেইছি। তো ফার্স্ট তাঙ্কর লেন্থ কটিং করে নেবা। তাঙ্কর লেন্থ যেত দরকার থিলা মু তাঙ্কু পচারি নেইথিলি, আর সেতিকি লেন্থ রখি বাকি হেয়ারকু মু কট করে নেবি। দেখিপারথিবে মু পুরা হেয়ারকু ব্যাকু কম করছি, আর মিডিলরে গোটে সেকশন নেইছি। মু পুরা হেয়ারকু ব্যাকু কম করিকি যেতিকি তাঙ্কর লেন্থ দরকার সেতিকি রখি বাকি হেয়ারকু কট করে নেউছি। তাঙ্কর লেন্থ কেতিকি হয়েগলা, শর্ট হয়েগলা তাঙ্কর লেন্থটা। তো ফার্স্ট মু লেয়ার কটিং টাইপর কটিং স্টার্ট করিবি। ফার্স্ট মিডিলরু গোটে সেকশন নেইছি, আর মু তাকু 120 ডিগ্রিরু 90 ডিগ্রি 60 ডিগ্রি যাঙ্গে কট করিবি। ফার্স্ট 0 ডিগ্রিরে মু গাইডলাইন কট কলি, আর তারপরে মু তাকু 180 ডিগ্রিরে কট করি ফার্স্ট। দেখুন মু কেমতি কটিং করছি, পুরা ভিডিওর বন্ধ রুন্তা দেখুন মু কেমতি কটিংটা করছি। তো গাইডলাইন অনুসারে মু ফার্স্ট কটিং করে নেইছি। দেখিপারথিবে লেন্থ যেটা গাইডলাইন রয়েছে তা অনুসারে মু ফার্স্ট কট করে নেইছি, আর তাকে পুঁ আউথরে কম করছি। পুরা হেয়ারকু 90 ডিগ্রিরে নেবা, আর বাকি যা বি রহিলা গাইডলাইন অনুসারে তাকে সব কট করে নেবা। দেখিপারথিবে বড়িয়াছে তাঙ্ক হেয়ারকু কট করে নেইছি, আমার ফার্স্ট সেকশন কট হয়ে যাইছে। সেই হিসাবে বাকি হেয়ারকু বি মু কট করে নেবি, যেমিতি পুরা পরফেক্টলি লেয়ার্স আসিব হেয়ারে। দেখিপারথিবে মু কমপ্লিট করে নেইছি কট। এবে মু স্টেপ কট টাইপর তার সেকশন করিবি, যেটাকি আমার মিডিলরে সব সেকশন হব। ব্যাকরে গোটে সেকশন নেইছি, ইয়ার টু পুরা ইয়ার যাঁ এপট সাইডরু সেপট সাইড ইয়ার যাঙ্কে পুরা গোটে গোলর সেকশন নেইছি। মু তাকে পুরা হেয়ারকু 90 ডিগ্রি কম করিবি, আর তাকে কট করে নেবি, যেটাকি স্টেপর সুন্দর লুক আসিব। দেখিপারথিবে বড়িয়াছে পুরা রাউন্ড বোলা গোটে সেকশন নেইছি, আর মু তাকে ভাল ভাবে পুরা কম করে নেই ট্যাঙ্গেল ফ্রি করে নেবে, আর তারপরে তাকে কট করে নেবে। দেখিপারথিবে বহুত ভাল ভাবে তাকে মু কম করে নেইছি, আর
ଜଷ୍ଟ ତାକୁ 90 ଡିଗ୍ରୀରେ ଭଲ ଭାବରେ କମ୍ କରିକି କଟ୍ କରିନେବି। ପ୍ରଥମେ ମୁଁ ଏବେ କଟିଂ କରିନେଇଛି ସେତିକ ହେୟାର, ତାପରେ ତାଠୁ ଛୋଟ ସେକ୍ସନ୍ ଗୋଟେ ନେବି ତା ଉପରକୁ, ଯେଉଁଟାକି ଆମର ଫରହେଡ୍ ସାଇଡ଼୍ଟା କେବଳ ଉପର ସାଇଡ଼୍ଟା ସେକ୍ସନ୍ଟା, ମୁଁ ତାକୁ ପୁରା ସେମ୍ ଟେକ୍ନିକ୍ରେ ରାଉଣ୍ଡ ସେକ୍ସନ୍ରେ ପୁରା ନେବି, ପୁରା ହେୟାରକୁ କମ୍ କରିନେଇଛି। ଦେଖିପାରୁଥିବେ ପୁରା ଭଲ ଭାବରେ ରାଉଣ୍ଡ ସେକ୍ସନ୍ ଗୋଟେ କରିନେଇଛି, ଆଉ ତାକୁ ପୁଣି 90 ଡିଗ୍ରୀରେ କମ୍ କରିକି ପୁଣି ଗାର୍ଡ଼େନ୍ ଅନୁସାରେ କଟ୍ କରିନେବି। ଏହାଦ୍ୱାରା ଆପଣ ଚୁଟି ଗୋଟେ ଟାଇପ୍ର, ସବୁ ସାଇଡ଼୍ରୁ ଗୋଟେ ଟାଇପ୍ର ହିଁ ଦେଖାଯିବ, ଗୋଟେ ସାଇଡ଼୍ ବଡ଼, ଗୋଟେ ଛୋଟ ଲାଗିବନି ଜମା ବି, ଆଉ ପରଫେକ୍ଟଲି ଗୋଟେ ଷ୍ଟେପ୍ ଲେୟାର୍ ଲୁକ୍ ଆସିବ। ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ଭଲ ଭାବରେ ମୁଁ ତାକୁ କଟ୍ କରିନେଇଛି। ଆପଣଙ୍କୁ ଆଉ ରିଚେକ୍ ବି କରିବାକୁ ପଡ଼ିବନି ଏ କଟିଂରେ। ତ ଆମର କଟିଂ ଏବେ ଫିନିଶ୍ ହେଇଯାଇଛି, ତାପରେ ତାଙ୍କ ଫ୍ରଣ୍ଟରେ ଯେଉଁଟା ତାଙ୍କର ଫ୍ରଣ୍ଟରେ ସର୍ଟ କରିବାର ଥିଲା ସେ କଟିଂଟା ମୁଁ ଫ୍ରଣ୍ଟରେ କରିନେବି। ତାପରେ ଆମେ ପୁରା ବ୍ଲୋ ଡ୍ରାଏ ଲୁକ୍ ପରେ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବୁ କଟିଂ କେମିତି ଦେଖାହଉଛି। ଆପଣମାନେ ଆମର କଟିଙ୍ଗର ଫିନିଶ୍ ହେଇଯାଇଛି, ଆଉ ପୁରା ହେୟାର ସେରମ୍ ମାର୍କ କରିନେଇଛି। ତାଙ୍କର ବହୁତ ସାରା ଟ୍ୟାଙ୍ଗେଲ ହେୟାର, ତ ଟ୍ୟାଙ୍ଗେଲ ହେୟାରରେ ସେରମ୍ ଲଗେଇବାରେ କେବେ ବି କଞ୍ଜୁସ୍ କରିବେନି। ବଢ଼ିଆ ଭାବରେ ମୁଁ ସେରମ୍ ମାର୍କ କରିନେଇଛି, ଆଉ ଏବେ ମୁଁ ତାଙ୍କର ପୁରା ବଢ଼ିଆ ସେ ବ୍ଲୋ ଡ୍ରାଏ କରିନେବି। ତ ବ୍ଲୋ ଡ୍ରାଏ ପାଇଁ ମିଡ଼ିୟମ୍ର ବ୍ରଶ ଗୋଟେ ନେଇଛି, ରୋଲିଂ ବ୍ରଶ, ଆଉ ମୁଁ ଫାଷ୍ଟ ବ୍ଲୋ ଡ୍ରାଏ ଷ୍ଟାର୍ଟ କରିଛି। ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ଭଲ ଭାବରେ ସାର୍ପ ଭାବରେ ବ୍ଲୋ ଡ୍ରାଏ କରିବାର ଅଛି। ତ ବ୍ଲୋ ଡ୍ରାଏ ଭିଡ଼ିଓ ମୁଁ ସବୁଯାକ କଟିଂରେ ଅପଲୋଡ଼ ମାରେ, ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ବଢ଼ିଆ ଭାବରେ ମୁଁ ବ୍ଲୋ ଡ୍ରାଏ କରି ନେଉଛି। ତ ସେମ୍ ଟେକ୍ନିକ୍ରେ ପୁରା ହେୟାରକୁ ମୁଁ ବ୍ଲୋ ଡ୍ରାଏ କରିନେବି। ତ ଆପଣମାନେ ପୁରା ଭିଡ଼ିଓରେ ବନି ରୁହନ୍ତୁ, ଆଉ ଦେଖନ୍ତୁ ମୁଁ କେମିତି କଟିଂଟା କରୁଛି।
ଦେଖିପାରୁଥିବେ ଆପଣ ମାନେ ଆମର ବ୍ଲୋ ଡ୍ରାଏ ଏବେ କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଯାଇଛି, ତ ମୁଁ ପୁରା ହେୟାରକୁ ଫାଷ୍ଟ ପୁରା ଭଲସେ କମ୍ କରିନେବି, କମ୍ କରିକି ତାକୁ 90 ଡିଗ୍ରୀରେ ଭଲସେ ପୁରା କମ୍ କରିନେବି। ତ ଏମିତି ବ୍ଲୋ ଡ୍ରାଏରେ ଆପଣମାନେ ପରଫେକ୍ଟଲି ଲୁକ୍ଟା ଦେଖିପାରିବେନି, ତ ସେଥିପାଇଁ ପୁରା 90 ଡିଗ୍ରୀ କମ୍ କରିନେଇଛି। ତାକୁ ସେଠି ଡ୍ରାଏ କରିନେଇଛି ହାଲକା 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 ଡ୍ରାଏ କରିବା ଦ୍ୱାରା ସେଟା ଯେଉଁ ଗରମ ପବନଟା ଏଠି ବାଛିକିନି ସେଇଟା ପୁରା ରାଉଣ୍ଡ ଟାଇପ୍ର ହେଇଯିବ। ଦେଖିପାରୁଥିବେ କେମିତି ପୁରା ରହିଛି ଚୁଟିଟା, ଆଉ ତାକୁ ଭଲ ଭାବରେ ହାଲକା ମୋଡ଼ି ନେବି, ଆଉ ତାକୁ 2 ସେକେଣ୍ଡ ହାତରେ ଧରିକି ତାକୁ ବ୍ୟାକ୍କୁ ଏମିତି ଖୋଲିଲା ପରେ ଦେଖିପାରୁଥିବେ ପରଫେକ୍ଟଲି ଗୋଟେ ଲୁକ୍। ତାଙ୍କର ଯେହେତୁ ଲେଟ୍ ହେଉଥିଲା, ସେ ଖାଲି ବାରମ୍ବାର ହାତରେ ଏମିତି ଖୋଲି ଖୋଲି ଦେଉଥିଲେ, ତ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଯେତେବେଳେ ସାଇଟ୍ଲି ତାକୁ ଖୋଲିଲି ଚୁଟିଟା କେତେ ପରଫେକ୍ଟଲି ଗୋଟେ ଲୁକ୍ ଆସିଛି। ବହୁତ ସାରା ଲେୟର୍ସ ଆଉ ଷ୍ଟେପ୍ସ ବି ତା ସହିତ ରହୁଛି। ତ ଆପଣମାନଙ୍କୁ କଟିଙ୍ଗ କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚୟ କହିବେ। ଯଦି ଭଲ ଲାଗି ତାହେଲେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିନେବେ, ମୋ ଚ୍ୟାନେଲ୍ ନୂଆ ଅଛନ୍ତି ତାହେଲେ ମୋ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବେ। ରହୁଛି, ନମସ୍କାର।